জীবনে এমন কোন ঘটনা ঘটে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন সাহাবীরা দৌড়াই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে জুলা শুরু করে দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানাটানি শুরু করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা নিয়ে টানাটানি করতেছেন আর বলতেছেন আরে মিয়া খোদা তো এখানে বইয়া রইছে দেখবেন যারা বেদাতকে পছন্দ করে বেদাতকে ভালোবাসে তারা যখনই আপনি বলবেন যে এই ইবাদতটা নতুন এটা আমার রাসূলের যুগে ছিল না এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না সাথে সাথে বলবে যে মিয়া তুমিও তো ওই যুগে ছিল না তুমিও তো বেদাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أهل حدیث আন্দোলন কর্তৃক আয়োজিত 31তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় আহলে হাদিস আন্দোলনের সম্মানিত আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুই দিন ব্যাপী ইজতেমার প্রথম দিন এবং আজকে দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ দ্বীনের বিভিন্ন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমার আলোচনার বিষয়বস্তু বিদআত পরিচিতি ও ভয়াবহতা তো এই বিষয়টি অনেক দীর্ঘ লম্বা আলোচনা আজকে বেশি লম্বা আলোচনা করার সুযোগ নেই সংক্ষেপে আমরা বেদাতের কিছু পরিচিতি এবং বেদাতের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেই দেশে যেই সমাজে বসবাস করি এখানে মূলত বেদাত বলতে সাধারণ মুসলিমের মাঝে তেমন কিছু নাই বললেই চলে অর্থাৎ বেদাত একটি খারাপ জিনিস বা বেদাত একটি গুনাহের কাজ খারাপ কাজ এই কথা মনে করে আমাদের সমাজে আমাদের দেশে কোনো বেদাত করা হয় না যত বেদাত আছে সকল বেদাত হলো বেদাতে হাসানা অর্থাৎ সব বেদাতে সুন্দর সুন্দর বেদাত এই জন্য কেউ আর এই বেদাতকে খারাপ মনে করে না সবাই মনে করে আমি তো একটা সুন্দর কাজ করতেছি একটা ভালো কাজ করতেছি তবে দুই একটি বেদাত যেগুলো হয়তো নিজের দলের বাহিরে অন্য দলের লোকেরা করে তখন সেটাকে আমরা বেদাত হিসাবে চিহ্নিত করি সেটাকে আমরা বেদাত মনে করি কিন্তু নিজের দল নিজের সংগঠন নিজের গ্রুপ তারা যত বেদাতে করুক আমাদের সমাজে ওগুলা সব হয় বেদাতে হাসানা
আর অন্য কেউ করলে তখন সেটা হয়ে যায় বেদাতে সাইয়্যা। আবার কেউ কেউ বেদাতকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তারা বেদাতের দ্বারা কোনো খারাপ কিছু হয় এটাও মনে করেন না বা এটাও স্বীকার করেন না। এই জন্য আমাদের দেশে বেদাত সংক্রান্ত আলোচনা, বেদাত সংক্রান্ত বয়ান খুব কমই হয়ে থাকে। তো যদি কিছু হয়ও তো বেদাত খুঁজে পাওয়া মুশকিল যে আসলে কোন কোন জিনিসটা সমাজে বেদাত, অর্থাৎ আমাদের এই সমাজে বেদাতটাকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। কেউ কেউ বেদাত নিয়ে ঠাট্টা করেন যে একটা বা দাঁত আর একটা বেদাত, মানে দাঁত থাকলে দাঁতওয়ালা আর বেদাত মানে দাঁত নাই, মানে এটা দিয়ে তারা ঠাট্টা করেন যে আসলে বেদাত খারাপ কিছু না, এটা সাধারণ একটা জিনিস। অথচ বেদাত একটি মারাত্মক, দীনের জন্য ক্ষতিকর এবং এটি ইমান বিধ্বংসী, আমল বিধ্বংসী একটি মারাত্মক অপরাধের নাম হলো বেদাত। আমরা সংক্ষেপে বেদাত কাকে বলে বেদাতের কিছু পরিচিতি তুলে ধরার চেষ্টা করব। আর এই বেদাত করলে আমাদের অসুবিধাটা কোথায়, বেদাতের দ্বারা আমাদের সমস্যা কী কী হতে পারে, এই বিষয়টার উপরে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা বেদাত, যে বেদাত শব্দটি কী অর্থে ব্যবহার হয় শরীয়তে এবং বেদাত বলতে কী বোঝানো হয়। বেদাত শব্দের অর্থ হল এখতেরা উৎসাই বা এহদাসহু আলা গাইরে মেসালিন সাবেকিন, অর্থাৎ পূর্বের কোনো নমুনা ছাড়া, পূর্বের কোনো মেসাল ছাড়া, দৃষ্টান্ত ছাড়া নতুন কোনো কিছু তৈরি করা হলে, নতুন কোনো কিছু উদ্ভাবন করা হলে এটাকে আরবি ভাষায় বলা হয় বেদাত। অর্থাৎ বেদাত মানে নতুন কোনো জিনিস উদ্ভাবন করা, নতুন কোনো জিনিস সৃষ্টি করা যেটার নমুনা ইতিপূর্বে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতে নাম হলো বাদিউ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনের নতুন করে পূর্বের কোনো নমুনা ছাড়া সৃষ্টিকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ পাক আসমান জমিনকে পূর্বের কোনো নমুনা ছাড়া নতুনভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত হলো তিনি বাদিউ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বলে দিন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কোনো নতুন রাসুল নই, আমার আগে আরো অসংখ্য রাসুল দুনিয়াতে এসেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন আপনি বলেন মা কুনতু বিদআম মিনার রুসুল, অর্থাৎ আমি রাসুলদের মধ্যে একেবারে পূর্বের নমুনা ছাড়া নতুন করে আমি রাসুল এসেছি, এরকম কোনো রাসুল আমি নই। এটা হলো বেদাতের আবিধানিক অর্থ। বেদাতের পারিভাষিক অর্থ শরীয় দৃষ্টিকোণে বেদাত বলতে বোঝানো হয়। শরীয় দৃষ্টিতে বেদাত বুঝতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় বোঝা দরকার। বেদাতের সংজ্ঞা বিভিন্ন আহলুল আলেমগণ বিভিন্নভাবে যুগে যুগে বেদাতের সংজ্ঞা নিরূপণ করেছেন, সংজ্ঞা দিয়েছেন। তন্মধ্যে জামে মানে সংজ্ঞা, সবগুলো কথা যে সংজ্ঞাটির মধ্যে এসেছে সেই সংজ্ঞাটি হল আল বেদাতু তুতলাকু আলা কুল্লিমা উহদিসা ফিদ্দিন মিম্মা লা আসলালাহু ফিশশারই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন ইন্নাল বেদাতা ফিদ্দিন হিয়া মা লাম ইয়াশরাহুল্লাহু ওয়া রাসূলুহু। অর্থাৎ এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় বেদাতকে চিনার জন্য, বেদাতকে বোঝার জন্য। প্রথম যে বিষয়টি বেদাতের ব্যাপারে বোঝা দরকার সেটি হলো হিয়া তুতলাকু আলা কুল্লিমা উহদিসা, অর্থাৎ বেদাতটা হলো এটি একটি নতুনভাবে তৈরিকৃত আকীদা, নতুনভাবে তৈরিকৃত আমল, নতুনভাবে তৈরি করা একটি ইবাদত। অর্থাৎ এইটার প্রথম বৈশিষ্ট্য হলো বেদাত হতে হলে এটি নতুন তৈরি হতে হবে, এটা এহদাস হতে হবে। পুরাতন হইলে এটি বেদাত হয় না, নতুন হইলে এটি বেদাত হয়। অর্থাৎ বেদাতের প্রথম বৈশিষ্ট্য হলো
এটা একটা নতুন আকীদা অথবা নতুন আমল, নতুন একটা ইবাদত, এটা হলো বেদাত। তাহলে নতুন আর পুরাতন আমি বুঝবো কিভাবে? নতুনের সীমানা পুরাতনের সীমানা কোন জায়গা থেকে? কারণ নতুন তো আজকে নতুন, এক মাস পরে সেটি কিন্তু পুরাতন হয়ে যায়, এক বছর পরে সেটি পুরাতন, তিন বছর পরে সেটি পুরাতন। তাহলে যে কোনো বেদাত যখন নতুন তৈরি হয় তখন এটা তো নতুন থাকে, কিন্তু এক বছর, দুই বছর, পাঁচ বছর, দশ বছর, একশো বছর হয়ে গেলে তখন তো আর এটা নতুন থাকে না, তখন এটা পুরাতন হয়ে যায়। তাহলে তো তখন সেটা আর বেদাত থাকার কথা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দীনের কোনো বিষয়ে অস্পষ্টতার মধ্যে রেখে যাননি, এমন এক দীনের উপরে রেখে গেছেন যেই দিনটির লাইলুহা কানাহারিহা, এটার রাতটাও দিনের মতো স্পষ্ট, দিনের মতো উজ্জ্বল, কোনো অস্পষ্টতা এই দিনের ভিতরে নাই। এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে এই নতুন পুরাতনের সীমারেখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সালাতুল ফজরের ইমামতি করলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতুল ফজর আদায় করলাম। সালাতুল ফজর আদায়ের পরে ফাওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সুন্দর বয়ান করলেন, এক চমৎকার বয়ান করলেন, বালাগতপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ এক হৃদয়স্পর্শী বয়ান আমাদের সামনে তুলে ধরলেন। এই বয়ানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেছেন? ফজরের পরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বয়ান করতেন, তবে সালাতুল ফজরের পরে মাঝে মাঝে করতেন, তারপরে সালাতুল আসরের পরে মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে বিভিন্ন সময়ে করতেন। কিন্তু বর্তমানে দেখবেন আমাদের বাংলাদেশে নতুন একটা বয়ান চালু হয়েছে, সেটি হলো মাগরিবের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে। এই টাইমে বাংলাদেশের হাজার হাজার মসজিদে বয়ান হয়, আজান হয়েছে মাগরিবের, জামাত শুরু হয় নাই, চার পাঁচ মিনিট মাঝখানে সময়, এই সময়ে ইমাম সাহেব দাঁড়িয়ে বয়ান করা শুরু করেন। এবং বয়ানের বিষয়বস্তু হল যে রাপলিয়া দান করা যাবে কি যাবে না, আমিন সশব্দে বলা যাবে কি যাবে না, তারপরে হাত কোথায় বাঁধতে হবে সলাতের ভিতরে, তারপরে মহিলাদের সলাত, পুরুষের সলাত কিভাবে হবে, মানে এই সংক্রান্ত এখতালাফি যে বিষয়গুলো, এই বিষয়গুলোর বয়ান করা হয় মাগরিবের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে। এই বয়ানটা দেখবেন ইদানিং লক্ষ্য করলে একটু ভালোভাবে দেখবেন অনেক মসজিদে এই বয়ানটা হয়। এই বয়ানটা হওয়ার কারণ হল আমাদের বাংলাদেশে রাজধানীতে প্রতি মাসে, প্রতি সপ্তাহে সমগ্র বাংলাদেশ থেকে মসজিদের ইমাম সাহেবদেরকে এনে, খতিব সাহেবদেরকে এনে, মাদ্রাসার শিক্ষকদেরকে এনে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণগুলো হলো কিভাবে সমগ্র বাংলাদেশে যেই হারে আহলুল হাদিসের দাওয়াত, আহলুল হাদিসের প্রচার প্রসার, আহলুল হাদিসের জনসংখ্যা যেই হারে বাংলাদেশের 68,000 গ্রাম ছাড়িয়ে সর্বত্র প্রত্যেক মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে যেভাবে কোরআন সুন্নার অনুসারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাওহীদ সুন্নতের অনুসারী বেড়ে যাচ্ছে, শিরিক বেদাত মুক্ত ঈমান ও আমল গড়ার অনুসারী যখন বেড়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা স্তব্ধ করার জন্য প্রতি মাসে, প্রতি সপ্তাহে প্রশিক্ষণ দেওয়া হয়। তো সেই প্রশিক্ষণের অংশ হল যে বাংলাদেশের বর্তমানে মসজিদগুলোতে দেখা যায় মাগরিবের আজান দিলে ফরজ শুরু হওয়ার আগে, জামাত শুরু হওয়ার আগে
অনেক মানুষ দুই রাকাত সালাত আদায় করেন। এই দুই রাকাত সালাত যাতে বন্ধ করা যায়, এই দুই রাকাত সালাত যাতে মানুষ আদায় করতে না পারে, এটা বন্ধ করার জন্য আজানের সাথে সাথে দেখবেন ইমাম সাহেব বয়ান করার জন্য দাঁড়াই গেছে, যাতে মানুষেরা এই দুই রাকাত সালাত আদায় করতে না পারে, এটা বন্ধ করার জন্য এখন বয়ান চালু হয়েছে। আমি ওই দিন এক মসজিদে গেলাম, দেখি রাজধানীতেই ইমাম সাহেব এরকম আজানের সাথে সাথে বয়ান শুরু করে দিচ্ছেন। তো বয়ান শুরু করার পরে আমি তো বুঝতে পারছি, কারণ যেখানে এই ট্রেনিং এই প্রশিক্ষণ হয়েছে আমিও তো সেখানে প্রশিক্ষণার্থী ছিলাম, আমিও তো এই ট্রেনিং নিছি, যে কেন তিনি শুরু করছেন এটা তো আমি বুঝতে পারছি। আমি সাথে সাথে ইমাম সাহেবের সামনে এক পাশে গিয়ে আমি দুই রাকাত সালাত আদায় করতে দাঁড়াই গেলাম। এখন প্রতিদিন উনি বয়ান করেন 5 মিনিট, যখন দেখছেন আমি সালাতে দাঁড়িয়ে গেছি উনি সাথে সাথে বয়ান বন্ধ করে দিকো একামত দেন একামত দেন। অর্থাৎ যেই উদ্দেশ্যে বয়ান শুরু করেছেন দেখলেন যে উদ্দেশ্য সফল হচ্ছে না, যে বয়ানের মাঝখানেও সালাত আদায় দাঁড়াই গেছে, সাথে সাথে উনি বয়ান বন্ধ করে বলতেছে জামাত শুরু করে দেন একামত দিয়ে দেন। আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরের পরে একটি চমৎকার বালাগতপূর্ণ হৃদয় স্পর্শে বয়ান করলেন, এমন বয়ান করলেন যে বয়ানে ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াজারাফাত মিনহাল উয়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে গেল, অন্তরগুলো কেঁপে উঠল, অন্তরগুলোর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। অন্তরে কম্পন সৃষ্টি হওয়ার সাথে সাথে জারাফাত মিনহাল উয়ুন, চোখের ভিতর থেকে দুই চোখ বেয়ে বেয়ে চোখের পানি ঝরা শুরু হয়ে গেল। অন্তর যখন কাঁদে, অন্তর যখন কেঁপে উঠে, তখন চোখ দিয়ে পানি বের হয়, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, একটা হাসলে আরেকটা কাঁদে, একটা কাঁদলে আরেকটা হাসে। এই জন্য কালবের ভিতরে যখন কম্পন তৈরি হয় তখন চোখের ভিতরে চোখের মধ্য থেকে পানি নেমে আসে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শোনার পরে কম্পন সৃষ্টি হতো কালবের ভিতরে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতো না। সাহাবা ইকরামের কম্পন সৃষ্টি হতো অন্তরের ভিতরে কালবের ভিতরে, আর চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি পড়ত আল্লাহর ভয়ে বয়ান শোনার পরে। কিন্তু আজকে আমাদের বয়ান শোনার পরে দেখা যায় আমাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়, শরীরে নাচানাচি তৈরি হয়ে যায়। যখন হুজুর বয়ান শুরু করেন তখন শ্রোতারা কেউ নাচা শুরু করে দেন, কেউ লাফ মেরে স্টেজে চলে আসেন, কেউ হুজুরের গলা ধরে ঝুলতে থাকেন, কেউ বাঁশ বেয়ে উপরের দিকে উঠতে থাকেন, কেউ বিভিন্ন দিকে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের সাথে এই বয়ানের মিল নেই। যদি মিল থাকতো তাহলে অন্তরে কম্পন সৃষ্টি হতো, শরীরে নাচানাচি সৃষ্টি হতো না। জীবনে এমন কোন ঘটনা ঘটে নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, সাহাবিরা দৌড়াই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে ঝুলা শুরু করে দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টানাটানি শুরু করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা নিয়ে টানাটানি করতেছেন, আর বলতেছেন আরে মিয়া খোদা তো এখানে বইয়া রয়েছে। কি আপনারা ইউটিউবে দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, খোদা আর কোথায়, খোদা তো এখানে বইয়া রয়েছে, স্টেজে খোদা বইয়া রয়েছে। দৌড়াই আসি হুজুরের গলা ধরে ঝুলতেছে, হুজুর তো যে খুশি যে আমার কারামত আমার কাশ্প এত দূর পৌঁছে গেছে যে মুরিদ আমারে খোদাও বানাই দিছে, নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শোনার পরে সাহাবা ইকরামের অন্তরের ভিতরে কম্পন তৈরি হতো, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত, কিন্তু তাদের শরীরে নাচানাচি তৈরি হতো না, লাফানি শুরু করতেন না, তারা সেখানে বসে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতেন। এইরকম অবস্থায় এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহা মাউইযাতুম মুআদ্দির, মনে হয় আজকের এই বয়ানটা আপনার এই ওয়াজটা জীবনের শেষ বিদায় ওয়াজ। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটু ওসিয়ত করেন, আরেকটু বয়ান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উসিকুম বিতাকওয়াল্লাহি আযা ওয়াজাল, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আল্লাহর ভয় তোমরা অন্তরের মধ্যে অর্জন করবে ওয়াসামিআ ওয়াত্তাআতে ওয়া ইন তামরা আলাইকুম আব্দুন হাফসিয়ুন যদি হাফসি গোলামও তোমাদের আমির নিযুক্ত হয় আমিরের কথা শুনবে আমিরের আনুগত্য করবে আর শুনো ফা ইন্নাহু মাইয়ুশ মিনকুম বাদি ফাসাইরা ইখতিলাফান কাসীরা আমার পরে অচিরেই আমার উম্মতদের মধ্যে দেখা যাবে অনেক অনেক ইখতিলাফ এই ইখতিলাফ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে ইখতিলাফ সুন্নতের সাথে ইখতিলাফ মানে হলো বেদআত অচিরে অসংখ্য বেদআত তোমাদের মধ্যে এসে যাবে তখন তোমাদের করণীয় হলো ফা আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন তোমাদের করণীয় হলো আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা শক্ত করে ধরবে আদু আলাইহা বিন নামাজে মাড়ির দাঁত দিয়ে সামনের দাঁত নয় মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আমার সুন্নত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরে রাখবে এটা যদি ধরে রাখো তাহলে তোমরা হেদায়েতের উপরে বহাল থাকবে আর এখান থেকে যদি বিচ্যুত হয়ে যাও তাহলেই নতুন নতুন জিনিস বানানো তোমরা শুরু করে দিবে সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম মুহদাসাতুল উমুর খবরদার নতুন নতুন জিনিস বানানো থেকে নিজেদেরকে বিরত রাখবে কারণ ফা ইন্নাকুল্লা মুহদাসাতিন বিদআ নতুন নতুন জিনিস বানানোটার নাম হলো বিদআত আর ওয়া কুল্লু বিদআতিন দালালা যত বিদআত আছে সেটা হাসানা হলেও গোমরাহি সাইয়্যা হলেও গোমরাহি সমস্ত বিদআতে গোমরাহি আর সমস্ত গোমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সীমানা দিবেন সীমানাটা হলো ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন অর্থাৎ আমার সুন্নত আর খুলাফায়ের রাশিদিনের সুন্নাত তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়সীমা 23 বছর খুলাফায়ের রাশিদিন 30 বছর 30 আর 23 এই 53 বছরের ভিতরে যেই ইবাদত যেই আকীদা যেই আমল আমার মধ্যে আমার সাহাবীদের মধ্যে বিদ্যমান থাকবে কিয়ামত পর্যন্ত এগুলা হলো পুরাতন ইবাদত এগুলা পুরাতন আকীদা এগুলাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিয়ামত পর্যন্ত আকীদা এবং আমল সুন্নতের সীমানা পুরাতনের সীমানা এই পর্যন্ত এর পরবর্তীতে যত আকীদা যত আমল যা তৈরি হবে এগুলা হলো সব নতুন অর্থাৎ ওই 53 বছরের পরে নতুন নতুন যত আকীদা তৈরি হয়েছে যত ইবাদত তৈরি হয়েছে যত আমল তৈরি হয়েছে এগুলার নাম হলো কি এগুলার নাম কি বিদআত এখন কথা হলো এই 53 বছরের পরে যেগুলো তৈরি হয়েছে নতুন নতুন আমল নতুন নতুন ইবাদত নতুন নতুন আকীদা এগুলা হলো বিদআত তাহলে প্রত্যেকটা আকীদা প্রত্যেকটা আমল আমরা যখন করব বিশ্বাস করব তখন একটু এর ইতিহাসটা জেনে নিতে হবে যে এটা কত সালের আবিষ্কার এটা কি 100 হিজরির পরের আবিষ্কার না 200 হিজরির পরে না 300 হিজরির পরে না 500 হিজরির পরে নাকি 1000 হিজরির পরে এইটার একটু হিসাবটা নিলেই সুন্নত আর বেদাত স্পষ্ট করা সহজ হয়ে যায় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 500 বছর পর্যন্ত ওফাতের পরে 500 বছর পর্যন্ত দুনিয়ার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে কোনো বিতর্ক মুসলিমদের মধ্যে ছিল না এজন্য এই 500-600 বছরের মধ্যে যত আকীদার কিতাব লেখা হয়েছে কোনো জায়গায় এটার উল্লেখ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি এটার উল্লেখ নাই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বাশার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষ তো এটা সবাই জানে মানুষ কিসের তৈরি এটা নিয়ে প্রশ্নই তৈরি হওয়ার কথা না এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আল ফিকহুল আকবার কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি এটা নাই 600 বছর পরে এসে যখন আকীদার কিতাব লেখা হয়েছে তখন সেখানে সংযুক্ত করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বাস এই যে 600 বছর পরে এই নতুন আকীদাটা তৈরি হয়েছে এটার কবে থেকে তৈরি হয়েছে এই ইতিহাসটা জানলে বোঝা যাবে যে এটা বেদাত
এই আকীদাটা বেদাতী আকীদা। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে যদি 53 বছরের ভিতরে না থাকলে সেটা বেদাত হয়, তাহলে তো অনেক জিনিস বেদাত, সবই তো বেদাত। প্রশ্ন হতে পারে যে আপনারা যে মায়কে বয়ান করতেছেন, মায়কেটাও তো 53 বছরের সময় ছিল না, তারপরে এই মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, তারপরে মাইক ছিল না, আমরা বিমানে হজ করতে যাই বিমানে করে, বিমানও তো ওই সময় ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে, সাহাবিদের যুগে, তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে সাহাবিদের যুগে তো কোরআনে কারিমের মধ্যে জবর জের পেশ নোক্তা এগুলো তো ছিল না, তারপরে ওই সময় তো এরকম মাদ্রাসা ছিল না, ওই সময় তো বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এগুলোও ছিল না, ওই সময়ের মধ্যে তো এইরকম অসংখ্য জিনিস সে কিছুই ছিল না। আমরা যারা আজকে তাবলিগি ইজতেমা এসেছি, আমরাও তো ওই 53 বছরে কেউ ছিলাম না, তাহলে তো পুরাটাই সব বেদাত, আগা গোড়াই তো সব বেদাত, কারণ সবই তো আমরা নতুন। দেখবেন যারা বেদাতকে পছন্দ করে, বেদাতকে ভালোবাসে, তারা যখনই আপনি বলবেন যে এই ইবাদতটা নতুন, এটা আমার রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সাথে সাথে বলবে যে মিয়া তুমিও তো ওই যুগে ছিলে না, তুমিও তো বেদাত। তারপরে যে যা করতেছ, এসি মসজিদে নামাজ পড়তেছ, টাইলস ওয়ালা মসজিদে নামাজ পড়ো, ফ্যান লাগানো মসজিদে নামাজ পড়ো, এগুলোও তো নবী সাল্লামের যুগে সাহাবিদের যুগে ছিল না, এগুলো তো সব বেদাত। তাহলে তুমি আর যাইবা কই? বেদাত ছাড়া উপায় নেই, কারণ তাদের ভিতরে বেদাত মজা লেগে গেছে, বেদাতের মজা পেয়ে গেছে, বেদাত যে মজা পেয়ে যায় সে আর কখনো বেদাত ছাড়তে পারে না। কারণ দেখবেন একজন মানুষ যদি এক মাস গোসল না করে, তার শরীরের ভিতরে যদি ময়লা জমতে থাকে, তো এই ময়লাওয়ালা শরীর তার কাছে খুব পছন্দ লাগে, সে আর গোসল করতে চায় না, সে আর এই ময়লা দূর করা তার কাছে পছন্দ হয় না, সে ময়লা নিয়ে থাকাটাই সে পছন্দ করে। বাহিরের মানুষ তার শরীর থেকে দুর্গন্ধ পায়, কিন্তু সে নিজে দুর্গন্ধ পায় না, তার কাছে তখন শরীরটা সুগন্ধি মনে হয়। এরকম দেখবেন এই ময়লা আবর্জনার মধ্যে থাকতে থাকতে ময়লাটা খুব পছন্দনীয় হয়ে যায়, ঠিক কেউ বেদাত করতে থাকলে বেদাতটা তার কাছে এত পছন্দনীয় হয়ে যায় সে আর কখনো বেদাত ছাড়তে রাজি হয় না। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে ইন্নাল বেদাতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিসের কাছে কবিরা গুনার চাইতে একটা বেদাত করানো বেশি প্রিয়, কারণ ইবলিস 10 বছর 20 বছর আমার পিছনে শ্রম দিয়ে অনেক কষ্ট করে কয়েকটা কবিরা গুনাহ করাইলো, এক সময় আমি কবিরা গুনাহ থেকে তওবা করে ফেললাম, তওবা করানোর পর তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব গুনাহ মাফ করে দিলেন। এই যে ইবলিস আমার পিছনে 10 বছর শ্রম দিল, তার 10 বছরের শ্রম একদিনেই শেষ, একদিনেই চলে গেল, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে গেছি। তাহলে ইবলিসের 10 বছর বেহুদা গেল, বিনা পরিশ্রম বিনা শ্রমে বিনা লাভে সে 10 বছর শ্রম দিছে। ইবলিস এই জাতীয় বেহুদা কাজ করে না, ইবলিস নিরর্থক শ্রম দেয় না, ইবলিস অনেক বিচক্ষণ অনেক বুদ্ধিমান। এই জন্য ইবলিস 10 বছর পরিশ্রম করে একটা কবিরা গুনাহ করানোর চাইতে একজন মানুষকে দিয়ে একটা বেদাত করাতে পারলে ইবলিস বেশি খুশি হয়, কারণ সে কবিরা গুনাহ থেকে তাওবা করবে, কিন্তু বেদাত থেকে সে কখনো তাওবা করবে না, কারণ সে তো মনে করতেছে সে ভালো কাজে করছে, সে আর তাওবা করবে না। তাহলে আমরা প্রথম জিনিস বুঝতে পারলাম যে বেদাত হলো দিনের ভিতরে নতুন জিনিস, দ্বিতীয় হলো এই যে সবগুলা নতুন এগুলো বেদাত হবে না, কেন? দিনের সম্পর্কটা হলো ফিদ্দিন, বেদাতের সম্পর্ক হলো দিনের সাথে, দিনের ভিতরে ইবাদতের ভিতরে আমলের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাজা, মান আহদাসা ফি আমরিনা হাজা, অর্থাৎ আমাদের এই দিনের ভিতরে, ফি আমরিনা মানে ফি শরীআতিনা ফি ইবাদাতিনা ফি দীনিনা ফি আকাইদিনা, অর্থাৎ আমাদের আকীদার ভিতরে ইবাদতের ভিতরে আমলের ভিতরে যদি কোনো নতুন জিনিস ঢুকানো হয়, নতুন তৈরি করা হয়, নতুন ভাবে বৃদ্ধি করা হয়, সেটা হবে বিদআত। কিন্তু ইবাদতের জন্য আমলের জন্য দ্বীনের জন্য নতুন নতুন যত আবিষ্কার যত কিছু হবে এগুলার সাথে সুন্নত বিদআতের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ইবাদতের সম্পর্কটা হলো বেদাতের সম্পর্কটা ইবাদতের ভিতরে ইবাদতের উপকরণের সাথে না। যেমন মসজিদ যখন কাঁচা ছিল, যখন এসি হয় নাই,
পাকা হয় নাই, টাইলস হয় নাই, ফ্যান হয় নাই, তখনও জুমার নামাজ ছিল দুই রাকাত। আর এটা পাকা হয়ে যাওয়ার পরে এসি লাগানোর পরেও জুমার নামাজ হবে দুই রাকাত। যদি দুই রাকাতের জায়গায় তিন রাকাত করা হয়, চার রাকাত করা হয়, তখন সেটার নাম হবে বিদআত। আর যখন দুই রাকাতে থাকবে তখন এটার নাম হলো সুন্নাত। কিন্তু নামাজের জন্য, দিনের জন্য, মুসল্লিদের সুবিধার জন্য যত কিছু নতুন নতুন লাগানো হবে এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। বেদাতের তৃতীয় বিষয় হলো মিম্মালা আস্তালাহু ফিস শারঈ, বেদাতের কোনো দলিল থাকে না, বেদাত হয় দলিল বিহীন। অনেকে জিজ্ঞাসা করে যে এই ভাই তুমি যেটা বেদাত বলতেছ এটা দলিল কি, দলিল বলো, কোন হাদিসে পাইছো এটা বেদাত, কোন কিতাবে পাইছো এটা বেদাত। তো কিতাবে যদি থাকতো, হাদিসে যদি থাকতো, তাহলে এটা কোনোদিন বেদাত হইতো না। এটা হাদিসে নাই, এটা কিতাবে নাই, এটার কোনো দলিল কবলা নাই, এই জন্য এটার নাম বেদাত। এই জন্য বেদাতের দলিল খোঁজা এটা আরেক জাহালত, আরেক মূর্খতা। এই জন্য আমি সবসময় এই উদাহরণ দিই যে এই পাশে একটা বড় সুন্দর বিল্ডিং, একটা মার্কেট দেখা যাচ্ছে। আমি ঘোষণা দিলাম যে ভাই শুনেন, এই বিল্ডিং এটা, মার্কেটটা যে দেখতেছেন, এটা কিন্তু আমার না, এটার মালিক আমি না। এখন আপনারা যদি বলেন আপনি যে এটার মালিক না, আপনি একটু খতিয়ানটা, দলিলটা, কবলাটা একটু দেখাই যান, তাহলে বাড়ি এটার মালিক না, মার্কেট এটার মালিক না, এটা ঘোষণা দিলে আমার পক্ষে কোনো দলিল, কবলা, খতিয়ান দেখানো সম্ভব নয়। এটার যিনি মালিক তার কাছে এই এই মার্কেটের, এই জমির সব কিছুর দলিল, কবলা, খতিয়ান সব আছে। তাহলে যিনি মালিক না তার কাছে দলিল থাকবে না। যেটা বেদাত, বেদাতের কোনো দলিল থাকবে না, এবাদতের, সুন্নতের সবসময় দলিল থাকবে। আবার কোন কোন সময় বেদাত করার মাধ্যমে হয়, কোনো সময় না করার মাধ্যমে বেদাত হয়। যেমন পাঁচ ওয়াক্ত সলাতের মধ্যে আমরা আজান দিই, আর ঈদের সলাতে, জানাজার সলাতে আজান দিই না। তাহলে কেউ যদি ঈদের সলাতে, জানাজার সলাতে আজান দে, তখন এটার নাম বেদাত। আবার পাঁচ ওয়াক্ত সলাতে কেউ যদি আজান না দে, তখন এটার নাম বেদাত। অর্থাৎ কোনো জায়গায় করলে বেদাত হয়, কোনো জায়গায় না করলে বেদাত হয়। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে এই জাতীয় নতুন দিনের ভিতরে, এবাদতের ভিতরে, যেটার কোনো শরীয়ত সঠিক দলিল প্রমাণ নাই, এইরকম কোন জিনিস আকীদার মধ্যে, এবাদতের মধ্যে, আমলের মধ্যে বানানো হইলে এটার নাম হইল বেদাত। বেদাত অত্যন্ত ভয়াবহ। বেদাতের ভয়াবহতা অনেক বিশাল। বেদাতের এক নম্বর ভয়াবহতা হইল যিনি বেদাত করেন তিনি এত্তেবার তাওহিদ নষ্ট করে দেন। অর্থাৎ একজন মানুষের উপরে দুইটি তাওহিদ ফরজ, তাওহিদ দুইটি রোকনের উপরে ভিত্তি করে তাওহিদ গড়ে উঠে। একটা হলো তাওহিদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একটা হলো তাওহিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আল্লাহর তাওহিদ, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহিদ। আল্লাহর তাওহিদটা হলো ইবাদতের ক্ষেত্রে, তাওহিদুল্লাহ ফিল ইবাদা, আল্লাহর তাওহিদটা হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। অর্থাৎ ইবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এই ক্ষেত্রে আল্লাহর তাওহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহিদটা হলো ফিল ইত্তেবা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত ইত্তেবার ক্ষেত্রে একজন মানুষের ইত্তেবা করাকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে কারিমে নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ওয়াত্তাবিউহু, তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো একমাত্র আমার রাসূলকে, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েত পাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, এটাও ইত্তেবার তাওহীদ। কোন ব্যক্তি যদি বেদাত করে আকীদার মধ্যে, আমলের মধ্যে, তার অর্থ হলো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার তাওহীদ তিনি নষ্ট করে দিয়েছেন। তিনি যে সাক্ষ্য দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে শাহাদা দিয়েছেন, তার শাহাদাটা তিনি নষ্ট করে দিয়েছেন বেদাতের মাধ্যমে। অর্থাৎ তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার বাহিরেও অন্যদেরও ইত্তেবা করা যাবে বেদাতের মাধ্যমে, এটাই প্রমাণিত হয়। দুই নম্বর বেদাতের ক্ষতিকর দিক, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
কোন ব্যক্তি একটা বেদাত করা মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনটা পরিপূর্ণ রেখে যান নাই, কিছু জিনিস বাকি রেখে গেছেন, যেটা আমাদের আলেম ওলামারা বুজুর্গরা বা কোন ব্যক্তিরা এগুলো আবিষ্কার করবে তাদের জন্য রেখে গেছেন, দিনটা পরিপূর্ণ হয় নাই এটাই প্রমাণ করে। তিন নম্বর, একটা বেদাত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেসালতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন এটাই প্রমাণ করা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু তিনি শিখিয়ে যান, আমাদেরকে দেখাই যান, বুঝাই যান, তাহলে নতুন করে আবার কোনো এবাদত তৈরির দরকার হইল কেন? এটা এবাদত যখনই নতুন করে তৈরি করা হয় তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেসালত যথার্থভাবে সঠিকভাবে এই আমানত আমাদের কাছে পৌঁছান নাই, তিনি তার আমানত খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। এই জন্য একদিন আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি যে আল্লাহ 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 শুধু আল্লাহ শব্দ দিয়ে জিকির করতেছেন, এই আল্লাহ শব্দের জিকির পাইলেন কোথায়? বললেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে তো আল্লাহ আল্লাহ করার জন্য নির্দেশ দিয়েছেন। কোথায়? সূরা আল মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াজকুরিসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তা আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহর অর্ডার বাস্তবায়ন করতেছি। তা আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই ঠিক আছে যে এই আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন আল্লাহ আল্লাহ করছেন কি না? করেন নাই। তো কেন করেন নাই? দুইটার যে কোনো একটা, হয় এই আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা সবাই আল্লাহ আল্লাহ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা করেন নাই, আয়াত এটার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, নাউজুবিল্লাহ। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা বুঝতে পারেন নাই, এই আয়াতে যে আল্লাহ আল্লাহ করতে বলা হয়েছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই, পরবর্তীতে আমাদের বুজুর্গরা বুঝে গেছে যে এই আয়াতে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ করতে বলছে, নাউজুবিল্লাহ। এই দুইটার যে কোনো একটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। তাহলে বোঝা গেল যে বেদাত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেসালতের দায়িত্বে খেয়ানত করছেন এটা প্রমাণ করা। চার নম্বর ক্ষতিকর দিক বেদাতের মাধ্যমে, যে বেদাতের মাধ্যমে তার আমলটা বরবাদ হয়ে যাবে, মান আমিলা আমালান লাইসা আলাইহা আমরুনা ফাহুয়া রাদ্দুন, বেদাতের মাধ্যমে তার আমলটা বাতিল হয়ে যায়। পাঁচ নম্বর ক্ষতিকর দিক হলো বেদাতকারী কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। অসংখ্য হাদিসে বেদাতকারীর ব্যাপারে আসছে, যখন কিছু মানুষ হাউজে কাউসারের দিকে যেতে থাকবে তখন ফেরেশতারা বাধা দিবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাউলাই উম্মতি হাউলাই উম্মতি, তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাআদাক, আপনি জানেন না এই মানুষগুলো আপনার পরে দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস, নতুন আকীদা, নতুন ইবাদত, নতুন আমল বানাইছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সোহ খান দূর হয়ে যাও দূর হয়ে যাও। তাহলে এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাপাতও পাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। আরও বেদাতের অসংখ্য ক্ষতিকর দিক রয়েছে। পরিশেষে আমরা কয়েকটা বেদাতের শুধু দৃষ্টান্ত বলে সমাজে বহুল প্রচলিত যে বেদাতগুলো চলে এর মধ্যে থেকে কয়েকটা বেদাতের দৃষ্টান্ত দিয়েই আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম সবচেয়ে বড় বেদাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব অবস্থান কর্তৃত্ব সিফাত সংক্রান্ত, অর্থাৎ যিনি মূল মাবুদ, যিনি আমাদের একমাত্র মাবুদ, সে আল্লাহ সম্পর্কে অসংখ্য নতুন নতুন বেদাতে আকীদা তৈরি করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় সাতবার শুধু বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপরে উঠেছেন, আল্লাহ কোথায় এটার বর্ণনা আল্লাহ পাক নিজেই দিয়েছেন। তারপরেও নতুন করে বেদাতি আকীদা স্থাপন করা হয়েছে যে আল্লাহ সর্বত্র সব জায়গায় বিরাজমান। আবার কেউ কেউ এই বেদাতি আকীদা আবিষ্কার করছে যে আল্লাহ পাক আরশের মধ্যে জমিনে আসমানে কোথাও জায়গা হয় না, মুমিনের কালবের ভিতরে থাকে। এই জাতীয় যে আকীদাগুলো, এই আল্লাহ সংক্রান্ত এই আকীদা হলো বেদাতি আকীদা, নতুন বানানো আকীদা। আল্লাহর সিফাতগুলোকে ব্যাখ্যা করা, আল্লাহর সিফাত অস্বীকার করা, এই আকীদাগুলো বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেন্দ্রিক অসংখ্য ভালোবাসার অতিরঞ্জন করে বেদাতি আকীদা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মুখে চোখের মধ্যে চুম্বন দেওয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দাঁড়িয়ে যাওয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বিভিন্ন জায়গায়
আজানের আগে দরুদ পড়া, এরকম বিভিন্ন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত কেন্দ্রিক অসংখ্য বেদাত, তারপরে কবর কেন্দ্রিক অসংখ্য বেদাত, কবরের মধ্যে মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, তারপরে কবরে মশারি লাগায় রাখানো, কবরের উপরে চাদর লাগায় রাখা, বিভিন্ন ধরনের কবর কেন্দ্রিক, কবর জিয়ারত কেন্দ্রিক বেদাত, বরকতের বেদাত, বিভিন্ন জায়গা থেকে বরকতের বেদাত, দরুদের বেদাত, সলাতের মধ্যে ওজুর মধ্যে, ওজুর শুরুতে, ওজুর শেষে, ওজুর মাঝখানে অসংখ্য বেদাত, সলাত কেন্দ্রিক বেদাত, জিকিরের বেদাত, দোয়ার বেদাত, খতমের বেদাত, তারপরে আরও বিভিন্ন সামাজিক, পারিবারিক, ব্যক্তি জীবন বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত তৈরি করার মাধ্যমে আমাদের সমাজে অসংখ্য বেদাত ছড়িয়ে রয়েছে, যেগুলোর আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের ওলামা ইকরাম সবসময় করে থাকেন, আমাদের সবার কাছে বেদাতগুলো স্পষ্ট। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, বেদাত অত্যন্ত ভয়াবহ, বেদাতের পরিণতি অত্যন্ত ভয়াবহ। বেদাত মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল একজন মানুষের নাজাতের জন্য অপরিহার্য শর্ত। এই জন্য আমাদেরকে সবসময় আমাদের আকীদা থেকে, আমাদের আমল থেকে বেদাতকে পরিষ্কার করে, বেদাত দূর করে, পরিচ্ছন্ন সুন্নতের উপরে আকীদা, পরিচ্ছন্ন সুন্নতের উপরে আমাদের আমলকে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত আকীদা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।